আমি এখনো দায়িত্বে রয়েছি, আমার এখন অ্যাপ্রুভাল রয়েছে। আমি ওটা কুড়িয়ে নিয়ে আমি আমার ঘরে গিয়ে ম্যাডামদের ডেকে আনি, দেখো আমার এই অবস্থা। আমি বলেছি যে হলো দেখো আমার অ্যাপ্লিকেশনটা পা দিয়ে লাঠি মেরে ফেলে দিল। এবার সব ম্যাডামটা যখন এসেছি উনি আমাকে তেড়ে এসেছেন, তেড়ে মারতে গিয়েছিলেন, এই পর্যন্ত এসেছেন, লাঠি মেরেছেন, আর প্লাস আমাকে হ্যাঁ এইচএম না উনি উনি টিআইসি, হ্যাঁ এইচ আপনাকে মারধর করেছেন, মারতে গিয়েছেন, লাঠি মেরেছে, এটা সাক্ষী আছে, এটা সাক্ষী আছে, হ্যাঁ সবারে লাঠি মারছে। আর তারপরে বলেছে মেডিকেল রিপোর্ট কই বলেছে, আমি চাইছি উনি ওনার মানে এই পদ থেকে ওনাকে সরানো, আমাদের স্কুলটা যাতে ভালোভাবে চলে, আর আমার এর যা করেছে তার জন্য তদন্ত হবে। আমার নাম রাখি মন্ডল বিশ্বাস। স্কুল চলাকালীন একজন শিক্ষিকাকে লাঠি মেরেছেন, চড় মারতে গেছেন এবং অশ্লীল ভাষায় তাকে, না না ওসব কিছুই করিনি, তার নামে থানায় অভিযোগ হয়েছে, হতে পারে। আমি আমি উনি আমাকে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে এই অ্যাপ্লিকেশনটা উনি আমাকে দিয়েছেন, এইটা উনি আগে সিসিএল নিয়েছে, এই দেখুন এখান থেকে দেখো। আমি বলেছি যে সিসিএল, হ্যাঁ আমি সেটাই বলেছি, আপনি হয়তো পান কিন্তু স্কুলের স্বার্থ আছে, স্কুলের স্বার্থ, যে স্বার্থটাকে চরিতার্থ করতে হবে সেই স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য তাকে আমি তালা দিয়ে যাচ্ছে দেখুন। তার জন্য আমি আপনাকে দ্বিতীয়বারের জন্য এই মেডিকেল ইস্যু করতে পারবি না, পারবো না, না 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 মিথ্যে কথা, আপনি সিসি ক্যামেরা রয়েছে এখানে, সিসি ক্যামেরা রয়েছে স্যার, আমি আপনাকে ধর্ম তো বলছি, সিসি ক্যামেরা রয়েছে, আমি আমি মারধর করতে যাবো কেন, হ্যাঁ আমি মারধর করতে যাবো কেন, আমাকে মেরেছে, আমাকে তো রয়েছে এখানে 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 আমার পঙ্কজ।